প্রশ্ন বলেছে দা সিরিজ সামেশন এক্স টু দি পাওয়ার এন বাই এন, চারটে অপশন দেওয়া আছে। প্রথমটি বলেছে ইজ কনভার্জেন্ট হোয়েন এক্স লেস ইকুয়ালস টু ওয়ান অ্যান্ড ডাইভার্জেন্ট হোয়েন এক্স গ্রেটার দেন ওয়ান। পরবর্তীতে বলেছে ইজ কনভার্জেন্ট হোয়েন এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ান, ডাইভার্জেন্ট হোয়েন এক্স লেস দেন ওয়ান, ইজ কনভার্জেন্ট হোয়েন এক্স লেস দেন ওয়ান, ডাইভার্জেন্ট হোয়েন এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। চার নম্বর বলেছে নান অব দিস। তো আমরা যদি সিরিজটিকে ধরে নিই সামেশন এক্স টু দি পাওয়ার এন বাই এন দ্যাট ইকুয়ালস টু সামেশন ইউ এন, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটাকে আমরা রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে পারি। তাহলে রেশিও টেস্ট অ্যাপ্লাই করতে গেলে আমরা কি করি? তাহলে এখানে ইউ এন হয়ে গেল এক্স টু দি পাওয়ার এন বাই এন, তার মানে আমরা ক্যালকুলেট করছি ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন। তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই এন বাই এক্স টু দি পাওয়ার এন, তাহলে এক্স বাই ওয়ান প্লাস ওয়ান আপন এন। তাহলে লিমিট ইউ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ইউ এন, এক্সটা ডেফিনেটলি লিমিটের উপরে ডিপেন্ড করছে না, তাহলে আমরা পাচ্ছি লিমিট ওয়ান প্লাস ওয়ান বাই এন। ওয়ান প্লাস ওয়ান বাই এন এর লিমিট হচ্ছে ওয়ান, কারণ লিমিট ওয়ান বাই এনটি হচ্ছে জিরো। তাহলে আলটিমেটলি আমরা লিমিটটি পেয়ে গেলাম এক্স। তাহলে যেহেতু ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন এর লিমিট এক্স, আমরা রেশিও টেস্ট থেকে কি পাই? ইন দ্যাট কেস যদি কনভার্জেন্ট হতে হয় তাহলে ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন এর লিমিটিং ভ্যালু লেস দেন ওয়ান হতে হবে। তার মানে সামেশন ইউ এন দ্যাট ইজ দ্য গিভেন সিরিজ কনভার্জেস ফর এক্স লেস দেন ওয়ান অ্যান্ড ডাইভার্জেস ফর এক্স গ্রেটার দেন ওয়ান। এক্স ইকুয়ালস টু ওয়ান এ কি হবে? দ্যাট ইজ ইউ এন প্লাস ওয়ান বাই ইউ এন এর লিমিটিং ভ্যালু যদি ওয়ান হয়ে যায় ইন দ্যাট কেস কি হবে, সেটা আমরা এখান থেকে ক্লেম করতে পারি না, সেটা আমাদেরকে আলাদাভাবে করতে হবে। তাহলে ফর এক্স ইকুয়ালস টু ওয়ান দ্য গিভেন সিরিজ ইজ সামেশন ওয়ান বাই এন। আমরা জানি সামেশন ওয়ান বাই এন অলওয়েজ ডাইভার্জেন্ট, কারণ এটা একটা পি সিরিজ উইথ পি ইকুয়ালস টু ওয়ান। সো কনভার্জেস, সো সামেশন ইউ এন কনভার্জেস ফর এক্স লেস দেন ওয়ান, ডাইভার্জেস ফর এক্স গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। এবারের প্রবলেমটা বলেছে ইউ এন ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন যখন এন ইভেন, আর ইউ এন ইকুয়ালস টু ফাইভ টু দি পাওয়ার এন যখন এন অড। ইউ এন টু দি পাওয়ার ওয়ান বাই এন যে সিকোয়েন্সটা জেনারেট করে তার লিমিট সুপ্রিমাম বের করতে দিয়েছেন। এই প্রবলেমটা কিন্তু সিরিজের ক্ষেত্রেও আসে, আমি বলতে পারো সিরিজ থেকে সিকোয়েন্সে কনভার্ট করেছি প্রবলেমটাকে। লিমিট সুপ্রিমাম বের করার অনেকগুলো টেকনিক আছে। আমরা অনার্সে যেটা ফলো করতাম ক্যাপিটাল এক্সন আপার ক্যাপিটাল এক্সন লোয়ার তারপর ইনফিমাম সুপ্রিমাম বের করা, এমসিকিউর ক্ষেত্রে এত জটিল করার কোনো প্রয়োজন নেই। আমরা দুভাবে ভাবতে পারি, এক হচ্ছে নাম্বার অফ ডিস্টিংক্ট লিমিট পয়েন্টগুলোকে আমরা যদি বের করতে পারি তাদের কালেকশনটি নেব, দ্যাট ইজ তাদেরকে একটা সেট ফর্মে নেব, তাদের মধ্যে নিউমেরিক্যালি যে গ্রেটেস্ট দ্যাট উইল বি দ্য লিমিট সুপ্রিমাম, যে নিউমেরিক্যালি লোয়েস্ট দ্যাট উইল বি দ্য লিমিট ইনফিমাম, এটা একটা স্ট্রাকচারই করা যেতে পারে। অথবা নাম্বার অফ ডিস্টিংক্ট সাবসিকোয়েন্সগুলোকে খোঁজা যেতে পারে, নাম্বার অফ ডিস্টিংক্ট সাবসিকোয়েন্সগুলোর লিমিটিং ভ্যালু বের করা যেতে পারে, তাদের মধ্যে যে গ্রেটেস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট দ্যাট উইল বি দ্য লিমিট সুপ্রিমাম, আর যে লিস্ট সাবসিকোয়েন্সিয়াল লিমিট দ্যাট উইল বি দ্য লিমিট ইনফিমাম। তাহলে প্রথমে আমাদের কাজ হবে ইউ এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এর ডিস্টিংক্ট সাবসিকোয়েন্সগুলোকে বের করা। এক্ষেত্রে সেই বের করাটা খুব সোজা, কারণ ভ্যারিয়েশন দিয়েছে মাত্র দুটো, এন ইভেনের জন্য আর এন অডের জন্য। তাহলে আমরা ইউ এন এর দুটো ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স পাচ্ছি, একটা ইউ টু এন যার ভ্যালু হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, আর একটা হচ্ছে ইউ টু এন প্লাস ওয়ান যার ভ্যালু হচ্ছে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এন। বোঝা গেল? কেউ এরকম লিখো না যে ইউ টু এন ইকুয়ালস টু ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন, আমি এন কে টু এন দিয়ে রিপ্লেস করলাম, বিষয়টা কিন্তু এখানে সেই ধরনের নেই। ইউ এন এর মান ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন যখন এন ইভেন, তার মানে ইউ টু এন ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার এন।
অ্যাজ ওয়েল অ্যাজ ইউ 12+1 তার ভ্যালু 5 যদি করেন, এবার তুমি এনের ভ্যালু ভ্যারিয়েশন করতে পারো। বাট ওখানে এনের জায়গায় 12 বা 12+1 বসে সব এনগুলোকে রিপ্লেস করে দিও না। এবার আমাদেরকে কার ভ্যালু বের করতে বলেছে, ইউএন টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে ইউএন টু দি পাওয়ার 1/n এর ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স গুলো। একটা কি হবে, ইউ 2n, যেহেতু দুটো ভ্যারিয়েশন আছে, টু দি পাওয়ার 1/2n, আর একটা হবে ইউ 2n+1 টু দি পাওয়ার 1/2n+1, এই দুটো হবে। তাহলে আমরা প্রথমে চলে যাচ্ছি ইউ 2n টু দি পাওয়ার 1/2n, 1/3 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/2n। তাহলে 1/3 টু দি পাওয়ার n √3 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 1/√3। বোঝা গেল? তাহলে ইউএন টু ইউ 2n টু দি পাওয়ার 1/2n তার নিউমেরিক ভ্যালু হয়ে গেল 1/√3, যেটা n ইন্ডিপেন্ডেন্ট, তার মানে তার লিমিটিং ভ্যালু ওটাই থাকবে। এবারে আমরা চলে যাব ইউ 2n+1 টু দি পাওয়ার 1/2n+1 চেক করতে। তাহলে 5 টু দি পাওয়ার n টু দি পাওয়ার 1/2n+1 চেক করব। তাহলে 5 টু দি পাওয়ার n/2n+1 2+1/n, এটা কিন্তু n এর উপরে ডিপেন্ড করে, তার মানে লিমিট ইউ 2n+1 টু দি পাওয়ার 1/2n+1 দ্যাট ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ √5। তাহলে আমরা কি বলেছি, লিম সুপ ইউএন টু দি পাওয়ার 1/n, এই 1/√3 আর 1/√5 এর মধ্যে যার ভ্যালুটি বড়, দ্যাট উইল বি দ্য লিমিট সুপ্রিমাম অফ ইউএন টু দি পাওয়ার 1/n। ডেফিনেটলি সেটা √5, 1/√3 এর চেয়ে বড়, তাহলে দ্যাট ইকুয়ালস টু √5। √5 নিশ্চয়ই অপশনের মধ্যে আছে, অপশন 2 ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটা একটা সিম্পল ইন্টিগ্রেশন দিয়েছে, এই ধরনের প্রবলেম কিন্তু অনেক আসে, -1 to 1 বক্স এক্স ডিএক্স। প্রথমে আমরা এই ধরনের প্রবলেম, যেহেতু গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বক্স এক্স আছে, তাহলে বক্স এক্স এর ভ্যালুটা -1 1 এর মধ্যে কেমন হচ্ছে সেটা একটু দেখে নেব। -1 1 মানে এটা কিন্তু জিরো কে সেন্টার করে বোথ সাইডে 1 লেন্থ আছে, যেভাবে আমি এর আগে একটা n-1 n+1 ইনক্লুডিং n বক্স এক্স এর ভ্যালু বললাম। তাহলে -1 থেকে জিরোর মধ্যে বক্স এক্স এর ভ্যালু হচ্ছে -1, 0 <= x> 1 এর জন্য বক্স এক্স এর ভ্যালু হচ্ছে 0, 1 <= 1 মানে 1 x = 1 আসছে, তারপরে যাওয়ার দরকার নেই, তার জন্য ভ্যালু হচ্ছে 1। এই প্রবলেমগুলোর অ্যাকচুয়াল যদি আমরা নিয়মে প্রবলেমগুলো সলভ করতে যাই, তাহলে কিন্তু রিমেনের যে পোর্শনটা আমাদের ছিল, ওই gx = fx এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ, দ্যাট ইজ দ্য এন্ড ভ্যালুজ বা ইনিশিয়াল ভ্যালু, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন ভ্যালু সমান হয়, সেই থিওরিতে যেতে হয়। বাট এমসিকিউ এর ক্ষেত্রে এত ঘোরাঘুরির দরকার নেই। তোমাদের নিশ্চয়ই মনে আছে রিমানের ক্ষেত্রে তোমরা এরকম একটা প্রবলেম দুটো থিওরি করেছিলে, একটা লিমিট পয়েন্টের রেসপেক্টে আর একটা পয়েন্টের রেসপেক্টে, যে ইফ gx ≠ fx ফর এ ফাইনাইট নাম্বার অফ ভ্যালুজ ইন ওপেন এবি বা ক্লোজ এবি, এরকম একটা করেছিলে, দেন অ্যান্ড fx ইজ ইন্টিগ্রেবল, দেন ইন্টিগ্রেশন a to b f = ইন্টিগ্রেশন a to b g, এটা আমরা করেছিলাম। বাট এখানে ওই থিওরিটাই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল, এখানে প্রবলেমটাকে যদি অ্যাকচুয়ালি করতে হয়, তাহলে আমাদেরকে এরকম দুটো ফাংশন ধরে নিতে হবে, g1x = -1 ইন দ্য এন্টায়ার ইন্টারভাল -1 0 অ্যান্ড g2x = 0 ইন দ্য এন্টায়ার ইন্টারভাল 0 and 1। ইন দ্যাট কেস আমরা লিখতে পারবো g1x ≠ fx অ্যাট x = 0 অনলি, বাকি সব জায়গাতে ইকুয়াল, তার মানে a to 0 to -1 to 0 f = -1 to 0 g1x।
এইবার জীবনের জায়গায় মাইনাস ওয়ান টু যে ভ্যালুটা বেরোবে ওটাই মাইনাস ওয়ান টু জিরো ধরতে হবে। একই রকম ভাবে কি জি টু এক্স নট ইকুয়ালস টু এফ এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান অনলি, ওয়ানের জন্য এফ এক্স এর মান হচ্ছে দেখো খেয়াল করে ওয়ান, বাট আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন জিরো টু ওয়ান এফ ইকুয়ালস টু জিরো টু ওয়ান জি টু, ওই জি টু ইন্টিগ্রেশন করে যা আসবে সেটাই হবে এফ এর ভ্যালু। এইটা হলো অ্যাকচুয়াল স্ট্রাকচার, কারণ এমসিকিউ এর জন্য এত কিছু দেখা দেখির ব্যাপার নেই, এটাকে আমরা দুটো ইন্টারভ্যালে ব্রেক করে দেবো, মাইনাস ওয়ান টু জিরো বক্স এক্স ডিএক্স, জিরো টু ওয়ান বক্স এক্স ডিএক্স, ওই মাইনাস ওয়ান টু জিরোর জন্য বক্স এক্স এর ওয়ানটা নেবো মাইনাস ওয়ান, আর জিরো টু ওয়ান এর জন্য বক্স এক্স এর ভ্যালু নেবো জিরো, তাহলে আলটিমেট এটা জিরো, এখানে হলো মাইনাস ওয়ান, একটা এক্স পড়ে থাকবে যার লোয়ার লিমিট মাইনাস ওয়ান আপার লিমিট জিরো, জিরো তো জিরো আর লোয়ার লিমিটে দিলে মাইনাস ওয়ান, মাইনাস অফ মাইনাস ওয়ান আলটিমেট প্লাস ওয়ান হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস ওয়ান, অপশন থ্রি ইজ দ্য রাইট অপশন। কিন্তু অ্যাকচুয়াল মেথডটাও কিন্তু আমি বলে দিলাম, অ্যাকচুয়াল মেথড এখানে অত কিছু ডিফার করে না, এখানে ওই মাইনাস ওয়ান টু জিরো জিরোটাকে বাদ দিতে হয়, জিরো টু ওয়ান এর ওয়ানটাকে বাদ দিতে হয়, তাহলেই চলে আসে। এবারের যে প্রবলেমটা এটা কিন্তু হোমোজিনিয়াস ফাংশনের প্রবলেম, অয়লার্স থিওরেমের প্রবলেম, বলেছে ইউ ইকুয়ালস টু এক্স ফাই ওয়াই বাই এক্স প্লাস সাই ওয়াই বাই এক্স। তাহলে ধরে নিচ্ছি ইউ ইকুয়ালস টু ভি প্লাস ডাব্লিউ, যেখানে ভি ইকুয়ালস টু আমরা লিখতে পারছি এক্স ইন্টু ফাই ওয়াই বাই এক্স, ডেফিনেটলি ভি কিন্তু একটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি ওয়ান, কারণ এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স ফর্মে লিখতে পারছি, এন এর মান হচ্ছে ওয়ান, তাহলে ক্লিয়ারলি ভি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি ওয়ান। সো আমরা অয়লার্স থিওরেম থেকে লিখতে পারি এক্স ডেল ভি ডেল এক্স প্লাস ওয়াই ডেল ভি ডেল ওয়াই দ্যাট ইকুয়ালস টু ভি, এটা আমরা লিখতে পারি। এগেন একই কম্পারিজনে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বেরোচ্ছে সাই অফ ওয়াই বাই এক্স, তার মানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো সাই অফ ওয়াই বাই এক্স, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, দেখতেই পাচ্ছ সাই অফ ওয়াই বাই এক্স, তার মানে ডাব্লিউ ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো, সো বাই অয়লার্স এক্স ডেল ডাব্লিউ ডেল এক্স ওয়াই ডেল ডাব্লিউ ডেল ওয়াই দ্যাট ইকুয়ালস টু জিরো, ওখানে ওয়ান ইন্টু ভি এখানে জিরো ইন্টু ডাব্লিউ, তাহলে আলটিমেটলি জিরো, তাহলে এটাকে আমরা এক নম্বর দিচ্ছি, এটাকে আমরা দু নম্বর দিচ্ছি, তাহলে অ্যাডিং ওয়ান অ্যান্ড টু কি পাচ্ছি এক্স ইন্টু ডেল ডেল এক্স অফ ভি প্লাস ডাব্লিউ প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই অফ ভি প্লাস ডাব্লিউ ইকুয়ালস টু ভি, কারণ এটার ডান দিকে ছিল ভি এটার ডান দিকে ছিল জিরো, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু ভি, ভি এর মানটা কত ছিল আমাদের এক্স ফাই ওয়াই বাই এক্স, এক্স ফাই ওয়াই বাই এক্স, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু এক্স ফাই ওয়াই বাই এক্স, দ্যাট ইজ অপশন থ্রি ইজ দ্য রাইট অপশন। এবারে প্রবলেমটা দিয়েছে দ্য ডাবল লিমিট লিমিট এক্স ওয়াই টেন্ডস টু জিরো জিরো টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ওয়াই, অপশন ওয়ান ডাজ নট এক্সিস্ট, অপশন টু এক্সিস্ট অ্যান্ড ইকুয়ালস টু টু, অপশন থ্রি এক্সিস্ট অ্যান্ড ইকুয়ালস টু মাইনাস ওয়ান থার্ড, অপশন ফোর এক্সিস্ট অ্যান্ড ইকুয়ালস টু জিরো, এই চারটে অপশন এক্ষেত্রে আমাকে দিয়েছে। তাহলে প্রথমে আমরা প্রবলেমটাকে আরেকবার একটু লিখে নিই, এটা ডেফিনেটলি ডাবল লিমিটের প্রবলেম,
যদি এক্সিস্ট করে আমাদেরকে ইপসাইলন ডেল্টা দিয়ে দেখাতে হবে, যদি এক্সিস্ট না করে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কোনো ডিফারেন্ট পাথ বরাবর, দুটো ডিফারেন্ট পাথ বরাবর যদি আমরা ডিফারেন্ট লিমিট হোল্ড করানো দেখাতে পারি, তাহলে এক্ষেত্রে লিমিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং পাথগুলো জিরো জিরো কে অ্যাপ্রোচ করবে। তাহলে আমরা প্রথমে সিম্পলি স্ট্রেট লাইন বরাবর গিয়ে দেখি। মনে রাখবে যে কোনো দুটো ডিফারেন্ট পাথ বরাবর ডিফারেন্ট লিমিট এক্সিস্ট করলে আমরা বলতে পারবো লিমিট এক্সিস্ট করে না, বা দুটো ডিফারেন্ট পাথ বরাবর যদি একই লিমিট এক্সিস্ট করে তার মানে এটা কিন্তু নয় যে লিমিট এক্সিস্ট করে। বোঝা গেল? তাহলে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ওয়াই টেন্ডস টু জিরো জিরো অ্যালং ওয়াই কলস টু এমএক্স, যেখানে এমটা ভ্যারিয়েবল। তার মানে ওয়াই কলস টু এমএক্স এখানে কিন্তু একটা বাঞ্চ অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে যারা জিরো জিরো পয়েন্ট দিয়ে যাচ্ছে। দেন লিমিট এক্স ওয়াই টেন্ডস টু জিরো জিরো 2x plus y divided by x minus 3y. y এর জায়গাতে mx বসানো মানে আলটিমেটলি লিমিটটা চলে আসবে x এর ভার্সনে। তাহলে যেহেতু x tends to 0, ডেফিনেটলি x not equals to 0. তার মানে 2 plus m by 1 minus 3m. খেয়াল করে দেখবে এম যদি ডিফারেন্ট হয় ডেফিনেটলি এই লিমিটটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হোল্ড করে। তাহলে হুইচ ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এম, সো লিমিট ডাজ নট এক্সিস্ট, লিমিটের অস্তিত্ব নেই। এবারে একটা এল হসপিটালস এর প্রবলেম এখানে দেওয়া আছে। লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লগ অফ ওয়ান প্লাস এক্স। তুমি যদি এক্স এর জায়গায় জিরো বসাও, ই টু দি পাওয়ার জিরো ওয়ান সাইন জিরো জিরো মাইনাস ওয়ান, তাহলে নিউমারেটর চলে আসলো জিরো, নিচে লগ ওয়ান মানে জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম। আমরা এল হসপিটালস রুল অ্যাপ্লাই করছি, লিমিট এক্সটেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স ডিভাইডেড বাই লগ অফ ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স by L hospital's rule. Limit extends to 0 1 plus x e to the power x plus cos x. আর কিন্তু কোনো ইরেগুলারিটি নেই, তুমি x এর জায়গায় 0 পুট করতে পারো। তাহলে 1 প্লাস 0 হয়ে গেল 1 e to the power 0 1 sorry e to the power 0 1 cos 0 1, তাহলে আলটিমেটলি 2 is the right option, অপশন 2 is the right option. এবারে প্রবলেমটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউ ফর এম গ্রেটার দ্যান ওয়ান ওয়াই এন জিরোর ভ্যালু তোমাকে বের করতে বলেছে। তাহলে প্রথমে আমরা ওয়াই সমানটাকে লিখে নিই এক্স এস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এন এর ডেরিভেটিভ বের করার যে সমস্ত জেনারেল ফর্মুলাগুলো আছে আটটা বা নটা, তার মধ্যে এর কোনো ডিরেক্ট ফর্মুলা নেই, তার মানে একে সাবওয়েতে আমাকে ব্রেক করতে হবে, ওই পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করতে হবে। তো পার্শিয়াল ফ্র্যাকশন করাচ্ছে এক্ষেত্রে চোখে দেখলেই বোঝা যাচ্ছে, প্লাস এক্স করে নিলেই অনেকটা উপকার হয়ে যাবে। তুমি এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স বাই, এটাকে লিখতে পারো এক্স প্লাস ওয়ান গুণ এক্স মাইনাস ওয়ান। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ক্যান্সেল হলে আলটিমেটলি আমরা ওয়াই সম্পর্কে লিখে দিতে পারি x প্লাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। দেখো নিচটা ব্যালেন্স করে নাও, তুমি উপরে এক্সই পেয়ে যাবে, এটা আমরা লিখে নিতে পারি। এখানে n এর ডেরিভেটিভ বের করতে বলেছে, মানে মিনিমাম সেকেন্ড ডেরিভেটিভ, কারণ n টা গ্রেটার দ্যান ওয়ান এটা তোমাকে বলে দিয়েছে পরিষ্কারভাবে। তাহলে যদি আমরা y 1 বের করি কি পাবে, x এর একবার ডেরিভেটিভ মানে 1 প্লাস
হাফ ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার। ওয়াই টু যদি বের করি, ওয়াই ওয়ানের আর একবার ডেরিভেটিভ, তাহলে জিরো প্লাস হাফ ইন্টু মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান তার কিউব প্লাস মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান তার কিউব। আমি কিন্তু কোনো ডিরেক্টলি এনার্জি ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করিনি, কারণ কারোর ভুল হয়ে যেতে পারে, যদি কারোর ভুল হয়ে যায় সে আর করতে পারবে না। আমি এমন একটা পদ্ধতিতে যেতে যাচ্ছি যাতে তুমি যদি ফর্মুলা ভুলেও থাকো তুমি নিজে করে ফেলতে পারবে। তাহলে ওয়াই টুটাকে একটু অ্যানালিসিস করো, তাহলে কি পাচ্ছ, হাফ ইন্টু মাইনাস ওয়ান গুণ মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের স্কোয়ার। মনে রাখবে এই দুইটাকে বেস করে তুমি যদি ভাবতে পারো তাহলে ফর্মুলা মুখস্থ না থাকলেও চলবে। ওয়ান ইন্টু টু মানে টু ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি মানে টু প্লাস ওয়ান, একই রকম মাইনাস ওয়ান তার স্কোয়ার ফ্যাক্টোরিয়াল টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস ওয়ান। তাহলে আলটিমেটলি ওয়াই এন সমান আমি কত লিখতে পারবো, হাফ ইন্টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ফ্যাক্টোরিয়াল এন বাই এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এটা আমরা লিখতে পারি। এবারে আমাদেরকে চেয়েছে ওয়াই এন জিরোর ভ্যালু কত হবে, এক্স এর জায়গায় জিরো বসাবে, মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু, এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে আলটিমেটলি ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস ওয়ান, ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে আলটিমেটলি সেটা ওয়ানই হয়। এবার খেয়াল করে দেখো, যদি আমরা ওয়াই এন জিরোতে এনটাকে ইভেন ধরি, যদি এন কে আমরা ইভেন ধরি, তাহলে আমরা কি পাবো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন ফ্যাক্টোরিয়াল টু এন ডিভাইডেড বাই টু, আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মানে অড কোয়ান্টিটি, তার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আলটিমেটলি জিরো। যদি এনটাকে আমরা অড ধরি তাহলে কি পাবো, মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, এক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস টু মানে ইভেন প্লাস ওয়ান, তার মানে আলটিমেটলি এখান থেকে একটা এক বেরোবে, এখান থেকে একটা এক আছে, তাহলে আর দুই এই দুইয়ের সাথে ক্যান্সেল হয়ে গেল, তার মানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এন প্লাস ওয়ান। তাহলে সোজা কথা, ওয়াই এন জিরো দ্যাট ইকুয়ালস টু জিরো যখন এন ইভেন, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন যখন এন অড। দেখো অপশানের মধ্যে কোনটা ছিল, এগুলোর কোনোটাই নেই, তাহলে অপশান ফোর ইজ দ্য রাইট অপশান। এবারে প্রবলেমটা বলেছে, দ্য ফাংশন এফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস বক্স এক্স, এক্স বিলংস টু আর, তার মানে ডোমেনটা আমরা রিয়েল নাম্বার কনসিডার করব, ইজ নট এ পিরিয়ডিক ফাংশন, ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড টু, ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড ওয়ান, ইজ এ পিরিয়ডিক ফাংশন অফ পিরিয়ড থ্রি। আমরা জানি এই বক্স এক্স নিয়ে কাজ করতে গেলে, ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতে গেলে সবসময়তে এক স্টেপ আগে থেকে এক স্টেপ পরে অবধি ভাবতে হয়। দ্যাট ইজ ওয়ান পয়েন্টে কাজ করতে গেলে জিরো থেকে টু ভাবতে হয়, টু পয়েন্টে কাজ করতে গেলে ওয়ান থেকে থ্রি ভাবতে হয়, থ্রি পয়েন্টে কাজ করতে গেলে টু থেকে ফোর ভাবতে হয়, এইভাবে ভাবতে হয়। কারণ এই যে বক্স এক্স, তার মানটা ইন্টিজারের সাথে ভ্যারি করে, এন মাইনাস ওয়ান লেস ইকুয়ালস টু এক্স লেস দেন এন যদি হয় বক্স এক্স এর ভ্যালু হয় এন মাইনাস ওয়ান, যদি এন লেস ইকুয়ালস টু এক্স লেস দেন এন প্লাস ওয়ান হয় ডেফিনেটলি বক্স এক্স এর ভ্যালু হয় এন, আর এক্স ইকুয়ালস টু এন প্লাস ওয়ানে বক্স এক্স এর ভ্যালু হয় এন প্লাস ওয়ান, এটা বক্স এক্স এর জন্য। এইবার খেয়াল করে দেখো, আমি যদি একই স্ট্রাকচার এখানে অ্যাপ্লাই করি, এফ এন কত পাবে, এন মাইনাস বক্স এন, বক্স এন তো এনই হয়, তার মানে এন মাইনাস এন জিরো,
এফ এন মাইনাস ওয়ান কত হয়? এন মাইনাস ওয়ান মাইনাস অফ বক্স এন মাইনাস ওয়ান, বক্স এন মাইনাস ওয়ান এটা তো ইন্টিজার, এন যদি ইন্টিজার হয় এন মাইনাস ওয়ান ও ইন্টিজার হবে, তার মানে আলটিমেট এন মাইনাস ওয়ান মাইনাস অফ এন মাইনাস ওয়ান, ওকে তাহলে এটাও হবে আলটিমেটলি জিরো। এফ এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান মাইনাস অফ বক্স এন প্লাস ওয়ান, বক্স এন প্লাস ওয়ান তো এন প্লাস ওয়ানই হয়, তাহলে এন প্লাস ওয়ান মাইনাস অফ এন প্লাস ওয়ান আলটিমেট এটাও জিরো। সোজা কথা বলতে গেলে এক্স মাইনাস বক্স এক্স সমস্ত ইন্টিজার ভ্যালুর জন্য জিরো যদি এক্স বিলংস টু জেড হয়। তার মানে তুমি কি পাচ্ছ খেয়াল করে দেখো তো, এফ ওয়ানটা জিরো, এফ টুটা জিরো, এফ থ্রিটা জিরো, এফ ফোরটা জিরো, এফ ফাইভ জিরো, এফ মাইনাস ওয়ান জিরো। তার মানে আমরা পাচ্ছি এফ এক্সটা জিরোটা ব্যাক করছে প্রত্যেকটা ইন্টিজারের জন্য, এবং এফ জিরো জিরো, এফ টু ও জিরো। তাহলে তুমি বলতে পারবে পিরিয়ড টু না, পিরিয়ডের ক্ষেত্রে আমরা লিস্ট পজিটিভ ইন্টিজার ক্যালকুলেট করি, তাহলে এখানে প্রত্যেকটা ইউনিট লেন্থের জন্য সে আগের ভ্যালুতে ব্যাক করছে, মানে একই ভ্যালুতে ব্যাক করছে, তাহলে এফ এক্সটা ডেফিনেটলি পিরিয়ডিক এবং পিরিয়ড হবে ওয়ান উইথ পিরিয়ড ওয়ান। কেন ওয়ান হলো আশা করি বুঝতে পেরেছ, এফ জিরো যেমন জিরো এফ টু ও জিরো, তাহলে পিরিয়ড টু ভাবতে পারো, কিন্তু না, পিরিয়ডের ডেফিনেশন বলছে লিস্ট পজিটিভ ইন্টিজার টি যার জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ এক্স, ওকে লিস্ট পজিটিভ ইন্টিজার টি যার জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ এক্স। এবার ইন্টিজারটা ঠিক নয়, ইন্টিজার ঠিক বলা হয় না, লিস্ট লিস্ট ভ্যালু যার জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ এক্স, সবসময় তো ইন্টিজার হবে তার কোনো মানে নেই। যেমন আমরা একটা প্রবলেম তোমাকে বলে দিতেই পারি, এফ এক্স ইকুয়ালস টু যদি থাকে এ সাইন থ্রি এক্স প্লাস বি কস থ্রি এক্স, সরি ইন্টিজারটা আমি উইথড্র করছি, সেক্ষেত্রে পিরিয়ড হয় কত, টু পাই বাই থ্রি, এটা ইন্টিজার হবে তার কোনো মানে নেই, বাট লিস্ট পজিটিভ ভ্যালু যার জন্য এফ অফ এক্স প্লাস টি ইকুয়ালস টু এফ এক্স, এক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে দেখো ওয়ান, তার মানে পিরিয়ডিক উইথ পিরিয়ড ওয়ান। এবারের প্রবলেমটা বলেছে এক্স এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন ফর অল এন, এর লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম বের করতে হবে এবং একটা কম্প্যারিজন করতে হবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই চারটে অপশন এখানে যা যা দেওয়া আছে লিমিট সুপ্রিমাম লিমিট ইনফিমাম দিয়েই তবেই বোঝা যাবে। এর আগেই আমি তোমাদের এমসিকিউ স্ট্রাকচারটা বলেছি, যদি সাবসিকোয়েন্সটা বের করা, দ্যাট ইজ ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স বের করাটা খুব মানে ইজি হয় তাহলে সেটা করাটাই বেটার। এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আছে, ডেফিনেটলি ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স বের করাটা অনেক সহজ। তাহলে এক্স টু এন মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন মানে আলটিমেটলি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই টু এন, তার মানে আমরা বলতে পারি লিমিট এক্স টু এন দ্যাট ইকুয়ালস টু ওয়ান, এক্স টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু এন প্লাস ওয়ান মানে আলটিমেটলি মাইনাস ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান, তারপরে লিমিট এক্স টু এন প্লাস ওয়ান দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে লিমিট এক্স টু এন ওয়ান, লিমিট এক্স টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এবং এই টু অর্ডারে আমরা দেখতে পাচ্ছি ডিস্টিংক্ট সাবসিকোয়েন্স দুটোই আছে, তার মানে লিমসুপ এক্স এন দ্যাট ইকুয়ালস টু ওয়ান, লিমিনফ এক্স এন দ্যাট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে লিমসুপ এক্স এন ওয়ান, তার মানে অপশন টু ইজ দ্য রাইট অপশন। এবারের যে প্রবলেমটা এটা কিন্তু প্রবলেম অফ কসিস সেকেন্ড লিমিট থিওরিম, কসিস সেকেন্ড লিমিট থিওরিম, এটা হলো এবারের প্রবলেমটা। কসিস সেকেন্ড লিমিট থিওরিমের স্টেটমেন্টটা কি ছিল বা এই জাতীয় প্রবলেমগুলো, এগুলো কিন্তু সবই কসিস সেকেন্ড লিমিট থিওরিমেরই প্রবলেম হয়। সেকেন্ড লিমিট থিওরিমের স্টেটমেন্ট ছিল যদি এক্স এন গ্রেটার দ্যান জিরো ফর অল এন হয় অ্যান্ড লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন ইফ এক্সিস্টস
যদি এটা এক্সিস্ট করে, দেন লিমিট এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন অলসো এক্সিস্ট অ্যান্ড বোথ হ্যাভ ইকুয়াল ভ্যালুস, বোথ হ্যাভ ইকুয়াল ভ্যালুস। দ্যাট ইজ যদি এক্স এন গুলো পজিটিভ হয়, এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন এই রেশিওটা যে সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করে তার লিমিটিং ভ্যালুর অস্তিত্ব থাকে, ইন দ্যাট কেস এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে এবং এই দুটো ভ্যালু সবসময় সমান হবে। তাহলে প্রথম যে প্রশ্নটি আসে যে এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে এটাকে আমরা কি হিসাবে ট্রিট করব, এটাকে আমরা এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন হিসাবে ট্রিট করব, তবেই তো আমরা এক্স এন পাবো। আর এক্স এন পেলেই আমরা এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন সিকোয়েন্সটা জেনারেট করে তার লিমিটিং ভ্যালু বের করতে পারব এবং সেটা যা হবে এর লিমিটিং ভ্যালু তাই হবে। তার মানে দিস কোয়ান্টিটিকে আমরা আইডেন্টিক্যাল করব লিমিট এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন এর সাথে। তাহলে এক্স এন এর ভ্যালু কত হবে, ফ্যাক্টোরিয়াল থ্রি এন বাই ফ্যাক্টোরিয়াল এন কিউব, তাহলে এবং সেটা অবশ্যই এক্স এনটা এখানে গ্রেটার দেন জিরো, কোনো সন্দেহই নেই। তাহলে লেট এক্স এন ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল থ্রি এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন তার কিউব, এটা হলো এক্স এন। ওই টু দি পাওয়ার ওয়ান বাই এনটার সাথে ধরে কিন্তু কম্পেয়ারটা করতে হয়। তাহলে এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এন ফ্যাক্টোরিয়াল থ্রি এন প্লাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান তার কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এন, এইটা আমরা লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল থ্রি এন প্লাস থ্রি মানে কত, থ্রি এন প্লাস থ্রি, থ্রি এন প্লাস টু, থ্রি এন প্লাস ওয়ান মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এন। ফ্যাক্টোরিয়াল থ্রি এন প্লাস থ্রি থেকে আমরা তিনটে টার্ম এক্সট্রাক্ট করে নিলাম, তাহলে ফ্যাক্টোরিয়াল থ্রি এন পড়ে থাকলো। ফ্যাক্টোরিয়াল এন প্লাস ওয়ান তার কিউব, তাহলে এন প্লাস ওয়ান গুণ ফ্যাক্টোরিয়াল এন তার কিউব মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টোরিয়াল এন তার কিউব ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এন। ফ্যাক্টোরিয়াল থ্রি এনটা যেমন ক্যান্সেল হচ্ছে, ফ্যাক্টোরিয়াল এন কিউবটাও ক্যান্সেল হচ্ছে, তাহলে পড়ে থাকলো কত, থ্রি ইন্টু এন প্লাস ওয়ান, এই টার্মটি থেকে থ্রি কমন নিলাম, মাল্টিপ্লাইড বাই থ্রি এন প্লাস টু মাল্টিপ্লাইড বাই থ্রি এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তার কিউব, তার মানে এন প্লাস ওয়ান গুণ এন প্লাস ওয়ান গুণ এন প্লাস ওয়ান। আমরা উপর নিচে একটা এন স্কোয়ার দিয়ে ডিভাইড করছি আর এন প্লাস ওয়ানটাকে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে কি পাবো, থ্রি ইন্টু থ্রি প্লাস টু বাই এন, থ্রি প্লাস ওয়ান বাই এন ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই এন ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এন। তাহলে লিমিট এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন দ্যাট ইকুয়ালস টু তিন তিরিখে নয় তিন নয় সাতাশ টোয়েন্টি সেভেন। তাহলে বাই কসিস সেকেন্ড লিমিট থিওরিম, বাই কসিস সেকেন্ড লিমিট থিওরিম লিমিট এক্স এন টু দি পাওয়ার ওয়ান বাই এন অলসো এক্সিস্ট অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু অলসো সেভেন টোয়েন্টি সেভেন। তাহলে অপশন থ্রি ইজ দ্য রাইট অপশন।